দেশে জন্ম নবীর আব্বা আব্দুল্লাহ ওই ঘরে সবার সেরা নবী আমার এলেন সবার পরে আব্বা আমার নবীর আব্বার নাম কি জোরে বলুন আব্দুল্লাহ আরো জোরে বলুন মায়ের নাম আহা আর কবি কৃষ্ণ দত্তর বলছেন কথা বলবেন আমার কথা বন্ধ করলে হবে না আমি আওয়াজ দিতে বলবো না আওয়াজ দেবেন আমি অন্য কিছু চাইবো না আপনাদের কাছে আরব দেশে জন্ম নবীর আব্দুল্লাহর ওই ঘরে সবার সেরা নবী আমার এলেন সবার পরে তাই মায়া মিনার কোলেরই চাঁদ করে আর ঝলমল সাল্লি আলা মুহাম্মদ বল সকলে বল লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বাহ বাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর 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 আজি নূর এসেছে নূর নূর চারে দেখেছে গিয়েছে নূর 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 আজি নূর এসেছে নূর নূর চারিদিকে ছেয়ে গিয়েছে আই আই খেদবি নূরের মেলা মা মিনার কোলে দোলে কামলিওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়ার যত রকমের ঝামেলা তাসি রান্ডা তাড়ি রান্ডা জুয়া রান্ডা টিভি রান্ডা বিবি রান্ডা থেকে বাঁচিয়ে আল্লাহ একটা বেহেস্তের বাগানে বসার মতন সুযোগ করে দিয়েছে সবাই একবার গাল ভরে বলি আলহামদুলিল্লাহ আর একবার জোরে বলুন না আলহামদুলিল্লাহ আরো চিল্লে বলুন না আলহামদুলিল্লাহ হায় আব্বা যে আল্লাহ শুকরিয়া আদায় করলে এতে আমার আল্লাহ খুশি হবে না নারাজ হবে জোরে বলুন খুশি হবে কিছু মানুষ আছে কিছু মানুষ আছে বলে কি শুকরিয়া করব আমি কেন বলছি কিচ্ছু নেই মানে বলছে আমার কিচ্ছু নেই আরে কিচ্ছু নেই মানে কি চাইছো তোমার একটা টাটা সুমো দুতলা বাড়ি একটা টাটা সুমো গাড়ি তবে তো শুকরিয়া হবে আচ্ছা আল্লাহ তোমার চোখ দুটো দেয়নি আল্লাহ তোমার হাত দুটো ভালো করে রাখিনি আল্লাহ তোমার দুটো পা ভালো করে রাখিনি এ একটা হাত যদি কেটে নেবো বলি 1 লাখ টাকা দেবো দেবে কেউ দেবে না একটা হাতের দাম 1 লাখ হলে দুটো হাতের দাম 2 লাখ দুটো পায়ের দাম 2 লাখ দুটো চোখের দাম 2 লাখ তবু কিচ্ছু নেই না শকর বান্দা কি বান্দা জোরে বলুন আল্লাহ কোরআন শরীফে বলে লাইন সাকার তোমা লাজি দান্নাকম আমার যে বান্দা বান্দে আমার নিয়ামত পেল মাল পেল নিয়ামত পার পারে মাল পার পারে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমার আল্লাহ বলে দিলেন গো লাইন সাকার তোমা লাজি দান্নাকম আমি আল্লাহ আমার নিয়ামত মাল আরো বেশি করে তার বাড়িয়ে দেবো সবাই মিলে বলবেন না সুবহানাল্লাহ কালকে রে বলবেন সুবহানাল্লাহটা আরো ধরে বলুন সুবহানাল্লাহ চিল্লা বলুন সুবহানাল্লাহ নারায় তো বাহ আল্লাহ আকবার আল্লাহ কবুল করুক হে আব্বা তাহলে শুকরিয়া আদায় বেশি বেশি করে করবে শুকরিয়া আদায় করলে মাল বাড়বে না শুকরি করলে মাল কমবে
আযাবও আল্লাহর আছে আপনার জন্য। আচ্ছা আব্বা কিছু কিছু বলে কি জানেন? বলে ভাই, বলে কি? বলে আযাব, কি আযাব হবে আর কবরের আযাব দেখে নয়। কত বড় ফুটো মোস্তান দেখেছেন? মোস্তান অনেক রকমের থাকে, দুনিয়ায় মোস্তানি করে করে হয়নি, কবরের ভিতরে আবার মোস্তানি করবো যে কবরের আযাব দেখে নয়। আচ্ছা আব্বা এটা অহংকারী কথা না, জোরে বলুন। পাঁচ টাকার একটা মোমবাতি কিনবো, পাঁচ টাকার মোমবাতি দোকান থেকে কিনে মোমবাতিটা জ্বালিয়ে দেওয়া হবে, ওর উপর বলবো হাত রাখো, মোমবাতি জ্বলবে, ওর উপর হাত রাখতে পারবেন কেউ? কেন? পাঁচ টাকার মোমবাতির সঙ্গে যে লড়তে পারে না, ও আবার কবরের আযাব নাকি দেখে নেবে। অহংকারী কথা না? আব্বাজান ভাইদার, ও মোমেন মুসলমান, অহংকার করবেন না, গর্ব করবেন না, অহংকার আমার আল্লাহ পছন্দ করে না। ভাইরা রে, আমার আল্লাহর আগে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। চলে যান, অস্ট্রেলিয়ার কথা আজকে আমি আপনাদের মনে করিয়ে দেবো। আব্বারাও, অস্ট্রেলিয়া বলে একটা দেশ আছে, ভূমিকম্প এত হলো সেখানে আব্বাও বাবা বাড়ি ঘর ধর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মানুষ পাটে 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 মারা গেল। অহংকার কোথায় গেল? গত রাতের কথা বেশি নয়, ঠিক না বেটি? যারা একটু খবর রাখে বুঝতে পারছে না আব্বা, অহংকার কোথায় গেল, ঘুমের জোর কোথায় গেল, গর্ব কোথায় গেল? আব্বারে, অহংকার জীবনে করবেন না। আব্বা আমি আপনাদের কাছে বলবো, এখন একটা রোগ এসেছে আমাদের কাছে, ও রোগের নাম কি? কেন ও যেতে চায় না? কি হলো? ভালো লেগেছে খুব? ও ভাইরা রে, কেন যেতে চায় না? এর কারণ আছে আব্বা, আপনাদের কাছে আমি বলবো, করোনা রোগ বাবার যায় না। মাস্ক পরলে করোনা যাবে? ট্রেন বন্ধ, বাস বন্ধ, প্লেন বন্ধ, কোনো বন্ধ বাবা শুনবে না। আমার আল্লাহ যদি সরায় তবে যাবে। ও ভাইরা কথা মনে পড়ে গেল, ওরে আমার আব্বারে, আরে স্কুলের হেডমাস্টার একজন নাম ছিল তার কালু, কি নাম বললাম? কালু। হেডমাস্টার বলছে কালু, বলছে কি? বলে সোমবার দিন তুমি স্কুলে আসবে না। বলছে কেন, কি হয়েছে? বলছে সোমবার দিন আসবে না কালু, তোমার মানা করছি, তুমি মঙ্গলবার দিন থেকে আবার স্কুলে আসবে, সোমবার দিন ইন্সপেক্টর আসবে, অনেক প্রশ্ন টশ্ন করবে, তুমি অত ঠিক মতন বলতে পারবে না, বুঝতে পারছেন না? কালু বলছে না, মনে হচ্ছে কোনো খাবার ব্যবস্থা আছে সোমবার, এই জন্য আমার মানা করছে, যে করেই হোক আমি সোমবার দিন যাবই। আর হেডমাস্টার মানা করে দিয়েছে, কালু একটু ভূত মতন, তো পড়াশুনো খুব ভালো করে না, তো মনে মনে করছে কোথায় ইন্সপেক্টর এসে ওকেই প্রশ্নটা করবে, আমি তাহলে হেডমাস্টার আমারও একটা বদনাম হয়ে যাবে স্কুলে। তো কালু বলছে যাই হোক, যত যাই হোক আমি সোমবার দিন আসবই, সোমবার দিন আসতে মানা করেছে। আল্লাহ, রবিবার রাত্রিবেলা স্কুলের ওই জানালার কাঠি ভেঙে স্কুলের ভিতরে ঢুকে গেছে, গিয়ে বেঞ্চির তলা শুয়ে আছে, বুঝতে পারছেন? ও মনে করছে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, আমার বাধ্যে হয়তো করবে না, বাধ্যে করলে হবে না, আমি দেখবো কি খাওয়া দেয়। তো যাই হোক, সোমবার সকালবেলা স্কুল খুলেছে, দরওয়া খুলে আপনার কিনা সব কিছু কমপ্লিট, সব ছাত্ররা এসছে, ইন্সপেক্টর সাহেব ঢুকে গেছে স্কুলে, ইন্সপেক্টর এসে প্রশ্ন করছে, ছাত্ররা স্কুলের ছাত্ররা আজ তোমরা বলো, আজ আমি একটা প্রশ্ন করছি তোমাদেরকে, প্রশ্নটা হলো এই, জিনিস একটা হবে, একটা জিনিস তার নাম অনেক, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নাম, এর নাম কি বলতে পারবে? ওর নাম হলো নদী, কি নাম? নদী। জিনিসটার নাম একটা, কোনো জায়গায় মাদলা নদী, কোনো জায়গায় পদ্মা নদী, এরকম নাম দিয়ে দেয়, ঠিক না বেটি? যেখানে যায় সেখানে একটা নাম হয়। এখন ওর নাম হলো নদী। ইন্সপেক্টর সাহেব জিজ্ঞেস করছে, নাম একটা হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নাম, বলো তো কেউ বলতে পারবে? সবাই তো চুপ মেরে আছে, কিছু বলতেই পারছে না। কালু বেঞ্চের তলায় শুয়েছিল,
তাড়াতাড়ি উঠে বলছে স্যার আমি বলবো। হেডমাস্টার বলছে আল্লাহ ইয়ে কোথায় ছিল আমার, হায় আল্লাহ এ তো মানাই করলাম, এসো না ইয়ে আমার স্যার আমি বলবো। ইন্সপেক্টর উঠে ওখানে শুয়ে রয়েছে না তুমি বার হও। তো এসে স্যারের সামনে দাঁড়িয়ে গেছো, বলো তুমি বলবো বলছো যে করে বলো, দাও উত্তর দাও। বলছে স্যার জিনিস একটা নাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নাম, এর নাম হলো মাথা থাকলে তার নাম চুল, মাথার নিচে একটু নিচে নেমেছে গোঁপ, আর মাথায় তার একটু নিচে নেমেছে ভুরু, গোঁপের ভুরুর নিচে নেমেছে গোঁপ, গোঁপের নিচে নেমেছে দাড়ি। হেডমাস্টার এসে কালুর সামনে হাত জোর করছে, কালু তোমার হাত জোর করে বলছে তুমি আর নিচের দিকে নেমো না, আর নেমো না, তোমার মামা করলাম আসতে, তুমি আজকে এসে কি শুরু করেছো? আব্বা কথা হলো মানুষ নিচে নামতে 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 এমন নিচে নেমে গেছে আল্লাহ করুণাতে ঠান্ডা করেছে, ঠিক না ভাই? ঠিক গো, করুণা যেতে চায় না। করুণা রোগটা সর্বপ্রথম কোন জায়গায় পাঠালো আল্লাহ? চীন দেশ। কোথায় পাঠালো আব্বা? চীন দেশ। চীন দেশের জমিনে করোনা পাঠিয়ে দিল। চীন দেশের সরকার বাবা বড় চিন্তায় পড়ে গেল, কেন জানেন আব্বারে? চীন দেশে আমার আল্লাহ করোনা কেন পাঠালো? ওই চীন দেশের জমিনে আজান দেওয়া বন্ধ হয়ে গেল, নামাজ পড়া বন্ধ হয়ে গেল, কোরআন পড়া বন্ধ করে দিল। আব্বারে আল্লাহ বলে দাঁড়া ঠান্ডা করে দেব, আমার আল্লাহ করোনা রোগটা চীন দেশের জমিনে পাঠিয়ে দিল, এত লোকের ওই রোগ ধরে নিল, হসপিটালে আর জায়গা হয় না, আর বাবা মানুষ বাবা ঠেকানো যাচ্ছে না, পট 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 করে মারা যাচ্ছে। এইবারে সরকার বড় চিন্তায় পড়ে গেল, ডেকে বলে না 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 না, আর দেরি করা যাবে না, মুসলমানদের বলে দাও, ওদের আজান দিতে বলে দাও, মুসলমানদের মসজিদগুলো দরজাগুলো খুলে দাও, ওদের নামাজ পড়তে বলে দাও, ওদের কোরআন পড়তে বলে দাও, ওরা নামাজ পড়ুক, ওই মুসলমানেরা একা কেন নামাজ পড়বে গো? আমরাও চীন দেশের মানুষ গো, ওদের সঙ্গে নামাজি বেড়ে যাব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, চিনলে বলা যাবে না সুবহানাল্লাহ, নারায় তো ইয়াগদির তোমার নাম মসজিদে হবে এলান, ইয়াগদির তোমার নাম মসজিদে হবে এলান, তৈরি দেখো তৈরি রেখো, তৈরি দেখো তৈরি রেখো, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, বন্ধু সজন আত্মীয় জন, বন্ধু সজন আত্মীয় জন, পরিয়া তোমার নতুন কাফন, নিয়ে যাবে তোমার ওই কবরেতে, থাকবে না কেউ আপন, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। জোরে বলুন নারায় তকবীর, আরো জোরে বলুন নারায় তকবীর। আয় আব্বা আমি আপনাদের কাছে একটু জানিয়ে দেব, আল্লাহকে ভুলে গেলে চলবে না আব্বা, আল্লাহ ভুলে গেলে আব্বা আমার আল্লাহ একটু না টাইট করে দেবে, কি করে দেবে জোরে বলুন, না টাইট হলে খারাপ হবে বা খুব খারাপ অবস্থা? ওরে আমার আব্বা বলবেন কেন কি অবস্থা খারাপ হবে? এই শুনেন একটা কথা বলি, এখন এনআরসি এনআরসি হয়েছে আসামে, মনে আছে আসাম এনআরসি হয়েছিল, আমাদের এলাকায় হবে বলে আওয়াজ উঠেছিল, ঠিক না ভাই? ঠিক আব্বা। হ্যাঁ আব্বা রে এখন কি হবে জানি না, আল্লাহ ভালো করো। ও জোয়ানেরা জোবাও ভাইরা, আধার কার্ড যাদের ভুল আছে ঠিক করে নেবেন, আধার কার্ড এখন আধার কার্ড, আপনি মোবাইল কিনতে যাবেন আধার কার্ড দেখাতে হবে, প্লেনের টিকিট কাটতে যাবেন আধার কার্ড দেখাতে হবে, ঠিক না ভাই? ঠিক যাই করবেন আধার কার্ড, ওই আধার কার্ড গুলোর নাম যার ভুল আছে ঠিক করে নেবেন বাবা, না তো চোখ অন্ধকার হয়ে যাবে। ও ভাইরা রে
আধার কার্ডে একজনের নাম হলো জুব্বার, কি নাম জোরে বলুন? জুব্বার। আধার কার্ড করে এসে বাক্সের ভিতর রেখে দিতে চায়, দেখে না খুলে। সরকার বলছে মারবার মাল বার করো, কি আছে দেখবো। ওয়াল্লা সরকারের কাছে নিয়ে গেছে মাল বার করে, দেখছেন জুব্বার নাম আসেনি, এসেছে বুধবার। ছোট 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 দাঁড়াবার টাইম আছে আর, বুঝতে পারছেন না? বুধবার কেটে এখন জুব্বারে আন, ভাগের ভাগের ছাদ। ওরে আমার সোনার মানে গেরাও, আমি পতাকা আগিয়ে নিয়ে যাব, আল্লাহকে ভুললে না টাইড হয়ে যাবে বাবা। অনেক লম্বা চওড়া কথা আমি আপনাদের কাছে বলবো গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ পাঠানোর আগে আব্বা আর একটা জাত দুনিয়ায় পাঠিয়েছিল, ও জাতের নাম কি? জিন জাতি। জিন জাতি কি জাতি জোরে বলুন? জিন জাতি। আল্লাহ দুটো জাত কোরআন শরীফে বলে দিলেন গো, আমা খলাকতুল জিন্না, প্রথম নম্বর জিন, ওয়াল ইনসা, দ্বিতীয় নম্বর ইনসান মানে মানুষ। এই জিন আর ইনসানকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন আব্বাও, প্রথমে জিন জাতির পাঠিয়েছিল, ওই জন্য জিনের কথা আগে বলা হয়েছে। আমা খলাকতুল জিন্না, ওই জিন জাতির আল্লাহ, জিন জাতিরা দুনিয়ায় আসার পরে আল্লাহ ওরা ডাকে না, নামাজ কা ইবাদত করে না, আল্লাহ ইবাদত করে না, মারামারি কাটাকাটি বাবা হানাহানি, নিজেরা নিজেরা মত্ত হয়ে গেল। আল্লাহ বলে হবে না, ওদের মেরে দিতে হবে গো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নামিয়ে ওদের মেরে মেরে শেষ করে দিতে লাগলো। আব্বা রে ওরে আমার ভাইরা রে, ওদের যখন মেরে মেরে ঠান্ডা করে দিল আব্বারা, একটা জিন বাবা ওইখানে বাবা দাঁড়িয়েছিল, ওই জিনটা খুব ছোট বাচ্চা একদম, কিছু জিন এখানে সেখানে জঙ্গলে লোকে ঝোপের আড়ালে লুকিয়ে গেল, একটা জিন ওইখানে দাঁড়িয়েছিল বাচ্চা জিন, ও আর পালাতে পারেনি একেবারে ছোট। আল্লাহর মনে দয়া হলো, আল্লাহর মায়া হলো, আল্লাহ ডেকে বলে ও আমার ফেরেশতারে ওই বাচ্চা জিনটা তোমরা মেরো না, মেরো না, ওকে তোমরা বাঁচিয়ে দাও, ওকে তোমরা মেরে বেঁচে বাঁচিয়ে দাও, ও কোনো অন্যায় করিনি, দোষ করিনি গো। আল্লাহর কথা শুনে বাবা আল্লাহর ফেরেশতারা ওকে বাঁচিয়ে দিল, মারলো না। আল্লাহ বলে ও জিব্রাইল ওই বাচ্চা জিনের খাবারের ব্যবস্থা করে দাও, আর জিব্রাইল আমিন চলে এলো আব্বাও তাড়াতাড়ি এসে। জিব্রাইল আমিনের বাবা একটা আমল গাল দিয়ে দিয়েছে তো, সাথে সাথে দুধ আর মধু বার হওয়া শুরু হয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ। যে বাচ্চা জিনটা দাঁড়িয়ে ছিল ওর নাম কি? আজাজিল। কি নাম বললাম? আজাজিল, মনে রাখবে। এখন আমরা ওকে ডাকি কিন্তু ইবলিস। আজাজিল বাচ্চা ছোট, আহা দুধ আর মধু খেয়ে বড় হচ্ছে। আমরা বলি না কথায় কথায় দুধ কোলা দিয়ে কেউটে সব পোষা, এই ওই ওই জায়গার কথাটা আমরা ব্যবহার করি। দুধ কোলা দিয়ে কেউটে সব পোষা, ওই জায়গার কথাটা আমরা ব্যবহার করি। আরে দুধ আর মধু খাচ্ছে, আমার যে দুধ খাচ্ছে জিব্রাইলের মারফতে, ও দুধের ভিতরে কোনো ভাজাল টাজাল আছে? আমরা আমাদের এলাকায় যারা দুধ বিক্রি করে হালকা ওয়াটার মিশয় কি মিশয় না, কিন্তু জিব্রাইলের মারফতে দুধ খাচ্ছে, কি সুন্দর! আর ব্রেন শক্তিশালী তরুতাজা হচ্ছে, খালি চিন্তা করছে আল্লাহর কি করে নিজের করে নেব। কাকে নিজের করবে? আল্লাহর। এত চালাক হয়ে উঠল। ওরে আমার আব্বা রে, ওরে আমার ভাইরা রাও, ও মোমের মুসলমানেরা, আল্লাহর বাবা নিজের করে নেবাও, আল্লাহ রাব্বুল আলামিনের। আর যখন আজাজিল বড় হয়ে গেল, আল্লাহ ডেকে বলে সেজদা করো, একবার সেজদা করতে বললে একশো বার সেজদা করে, দুবার করতে বললে দুশো বার সেজদা করে, আল্লাহ বড় খুশি হয়ে যায়। একদিন ডেকে বলে আল্লাহ গো
আমি দুনিয়াখানা ঘুরে 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 দেখবো আল্লাহ বলে যাও যাও ঘুরে দেখো আজাজিল ঘুরে ঘুরে দেখে আব্বারে যেখানে যেখানে সুন্দর ভালো জিনিস দেখে আল্লাহু আকবার বলে শুকরিয়া সেজদায় পড়ে যায় শুকরিয়া সরব আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে দেয় আব্বা সারা দুনিয়ার সব দুনিয়ার তুমি সেজদা দিয়ে দিলাম আজাদি আমি আল্লাহ তোমার খুশি করাবো মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের সর্দার নেতা তোমার বানিয়ে দিলাম মুআল্লিমুল মালায়েকা একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ উঁচুই উঠে গেছে ফেরেশতাদের সর্দার করে দিয়েছে আল্লাহ আব্বা দেখবেন কিছু মানুষ আছে উপরে উঠে গেলে না নিচের মানুষের কথা ভুলে যায় যায় কি যায় না তখন গার গরম কত তখন খালি করে ওরা ধরা যায় না আহা আব্বা হ্যাঁ এখন আল্লাহ ওই জিনদের মেরে দেওয়ার পরে আল্লাহর বড় আশা হলো শখ হলো আমি আদমকে বানাবো কাকে বানাবে আমাদের সবার আব্বা নাম হলো আদম আলাইহিস সালাম ঠিক না ঠিক আব্বা আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন গো কি সুন্দর কপাল কি সুন্দর ভরো কি সুন্দর বাবার নাক কি সুন্দর গাল এত সুন্দর করে আল্লাহ বানালেন আল্লাহর ফেরেশতা দেখে খুশি হয়ে গিয়ে বলে আমার মা লাগো আমার মাওলানা মাহবুব আল্লাহ আপনি কোন জায়গায় হাত লাগালেন না আপনি জান্নাত বানালেন জাহান্নাম বানালেন আল্লাহ আরশ করছিল কলম বানালে কোন জায়গায় হাত লাগালেন না আল্লাহ আল্লাহ আপনি মানুষ মাটি কাদা দিয়ে কি সুন্দর করে বানালেন আল্লাহ বলে শোনো শোনো ফেরেশতারা গো ও ফেরেশতারা শুনে লাও জেনে লাও আমি আল্লাহ বড় আশা করে সব করে মানুষকে বানিয়েছি লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন গো আমি আল্লাহ আদমকে বানিয়েছি গো উট গরু ভেড়া যত জায়গা যা আছে গো সৃষ্টির সেরা করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকদীর সব থেকে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছি বানিয়েছি একটু জোরে হবে না সুবহানাল্লাহ মানুষ সৃষ্টির সেরা ঠিক না বে ঠিক আব্বা এখন আল্লাহ মানুষকে বানানো হলো এই মানুষ সেলুন দোকানে চুল কাটতে যাচ্ছে আমার এলাকায় একটা ছেলে চুল কেটে বাড়ি এসছে আল্লাহ দেখি চতুর্দিকে চুল কেটে যে মাঝখানে গোটা কত চুল আছে আমি বলি ভাই এটা কি কাটে বলে এটা মালসা কাটে না মালসানে ঘরে আল্লাহ বলছি ফি আহসানি তাকবীর সুন্দর করে মানুষ বানিয়েছে মালসানে ঘরে আসার জন্য কি অবস্থা আব্বা আর একটা ছেলে আমার বাড়ি ঘুরে বাড়ি আমি দাঁড়িয়ে আছি দেখি জিন্সের প্যান্ট পরে যেন পরমাণু বোমা মারলে ফেটে ফুটে চোগলা উঠে যায় জিন্সের প্যান এখানে ফাটা ওখানে চোগলা ওটা ওই মাল পরে বাড়ি হেঁটে হেঁটে যাচ্ছে আর ভাই কোথায় বলে শ্বশুর বাড়ি এ ফাটা ফ্যান বলে দাম খুব বেশি ফাটা ফ্যান ঠিক করেছে ভালো ফ্যান জুটেনি আল্লাহ বলে শোনো যারা মানুষকে আমি আল্লাহ বড় ভালোবেসে বানিয়েছি গো যারা মানুষের মতন চলবে না মানুষের দ্বারা থাকবে না আমি আল্লাহ ওদের নাম কেটে দিয়ে কোন জায়গায় বসাবো শোনো আরে আল্লাহ বলে দিলেন গো লাকদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা আল্লাহ বলছে ওরা চতুষ্পদ জন্তু জানোয়ারের থেকে ওরা খারাপ যারা মানুষের মতন চলে না
কেটে বেড়ায় আব্বা একটু ভালো হওয়ার কথা বলে যাব আপনাদের কাছে এসেছি আজকে আমি ভালো হওয়ার কথা বলে যাব অন্য কোনো আজ আমি করতে পারবো না আয় আম্মা আপনাদের কাছে বলবো বাংলাদেশের একটা জায়গায় সভা করতে গেলাম জায়গাটার নাম কুষ্টিয়া কি নাম বললাম জোরে বলুন স্টেজ থেকে নেমেছি এক ভাই এসে বলছে হুজুর আই বলছি খবর তা বলছে হুজুর আজ হচ্ছে ভালো নামাজি বেড়েছে খারাপ না একটা কথা বলবো বলুন হুজুর কিন্তু বেগুন চুরি কমে না কথা বুঝছে আব্বা আমরা এমন মানুষ বেগুন চুরি শক্তি পাচ্ছি না এখনো পর্যন্ত সব ভালো সব ভালো আল্লাহ কোরআন শরীফে বলা দিলেন গো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমার আল্লাহ বলে দিলেন গো কত সম্মরনা কত কোন কাটে উঠবে না সাদাকা বন করবে না কত কোন যতক্ষণ না তোমরা মুসলমান হবে আল্লাহ বলছে কতক্ষণ মরো না খাটিয়ায় উঠো না কতক্ষণ যতক্ষণ না মুসলমান হবে আপনারা বলবেন খোকা ভাই এ কি কথা হচ্ছে আমরা মুসলমান না হয়ে এখানে এসেছি সব মুসলমান তো বটে কিন্তু আব্বা চুরি এখনো ছাড়তে পারছি না একজন আর মোবাইল খালি এখানে একটু পড়ে যাক ওই মোবাইলটা দু মিনিট পরে খুঁজো শুয়ে যাও মোবাইলটা শুয়ে দাও এমন মানুষ হতে পারলাম না ওই মোবাইলটা নিয়ে স্টেজে দিয়ে যাব মোবাইল খালি একটু পকেট থেকে পড়ে যাও তা শুয়ে যাও এ কি কথা মানুষ মুসলমান ইস হায় 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 একটু ভালো হয়ে যাও অন্য কোনো ওয়াজ করব না আপা দাম ভাই দাম আমার আমি আপনাদের কাছে ওয়াজ করব আর একবার একটু জোরে তকবীর দাম না আর তকবীর আওয়াজ কমে যাচ্ছে ভাই আমিও আওয়াজ বাড়াবো আপনারা আওয়াজ বাড়ান মন খুলে বলতে হবে ঝিমুলে হবে না জোরে তকবীর দাম না আর তকবীর আরো জোরে জোরে বলুন চিল্লা বলুন না